নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম হলো সারদা দেবী। তিনি জরাসাঁকোর সাঁকো পরিবারে জন্মেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা, অনেক গল্প লিখেছিলেন। সেগুলির মধ্যে থেকে একটা কবিতা আমি বলবো। সেই কবিতার নাম হলো হাট, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কুহর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে, গ্রামের মানুষ পিছিয়ে কিনে, উচ্ছে বেগুন পটল মূলো, পেটের বোনা ধামা ফুলা, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের লেপার নকশা কাটা, ঝাঁঝরি করা পেরি কাটা, শহর থেকে সস্তা কলসি ভরা এখো পুরে, মাছি যত বেড়ায় উড়ে, হয় রাতি নৌকা পে, আন্ন কাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে, গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাদা করে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা।